কত সুন্দর করে ডাক দিয়ে বলেন ওয়ান্নামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, দুনিয়াতে তোমাকে গুনাহ কাজ করার মন চায়, তোমার অন্তর চায় গুনাহ করতে, তোমার মন চায় জিনা করতে, তোমার মন চায় মদপান করতে, তোমার মন চায় সুদ খাইতে, তোমার মন চায় সুদ খাইতে ঘুষ খাইতে, তোমার মন চায় অন্যের জমিন আত্মসাৎ করতে, তোমার মন চায় অন্যের সাথে খারাপ আচরণ করতে, তোমার মন চায় অন্যের সাথে এরকম ভাবে খেলাধুলা করতে, তোমার মন চায় এরকম ভাবে মেসি বিভিন্ন রকমের খেলোয়াড়ের খেলা দেখতে। এই সময় যদি তুমি আল্লাহ তাআলার কথা স্মরণ করো যে আল্লাহ তাআলা তো কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, কাল কিয়ামতের দিন তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই বয়ে যে ব্যক্তি নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে, যে ব্যক্তি নিজেকে বিভিন্ন অশ্লীল কাছ থেকে বিরত রাখবে, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন তার সার্টিফিকেট হচ্ছে জান্নাত। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝিয়েছেন যে হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করতে পারো সারা পৃথিবীর মধ্যে তোমাদের বিজয় হবে, তোমরা ইবাদত গুজারে তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে, তোমরা প্রকৃত পক্ষে আল্লাহর আশেক হয়ে যাবে, প্রকৃত পক্ষে রাসূলের আশেক হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই মানুষের ধারে ধারে এই বার্তাগুলো এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি, কিন্তু কিছু মানুষ গ্রহণ করছে না। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলে তোমাদের যৌবনকাল চা গুনাহ করতে, কিন্তু এই সময় মনে করো আমার আল্লাহ তো দেখছেন তুমি শীতখানি এরকম লাগে দরজা লাগে ভিতরে গুনাহ করছো, এই সময় স্মরণ করো আমার আল্লাহ দেখছেন তুমি যখন মোবাইল নিয়ে খারাপ কাজ করবে, যখন মোবাইল নিয়ে অশ্লীল ছবি দেখবে, এই সময় এই কথা স্মরণ করো আমার আল্লাহ দেখছেন তুমি যখন এরকম ভাবে অন্য মেয়ের সাথে জিনা করবে, এই সময় এই কথা স্মরণ করো আমার আল্লাহ দেখছেন তুমি যখন মদপান করবে, তখন এই কথা স্মরণ করো আমার আল্লাহ দেখছেন তুমি যখন অন্য নারীর সাথে কথা বলতে চাবে, তখন এই কথা মনে করো আমার আল্লাহ দেখছেন তুমি যখন আলেমের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন এই কথা মনে করো আমার আল্লাহ দেখছেন তুমি যখন আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন এই কথা মনে করো আমার আল্লাহ দেখছেন এই একদিন যার ভিতরে পয়দা হয়ে যাবেন, এই কথা যার অন্তরে মিথ্যে মিতে যাবে, যার অন্তরে মিথ্যে পয়দা হয়ে যাবে, আশা করা যায় তার তাতে গুনাহের কাজ হতে পারে না।